দেখুন, গাছ থেকে সবেমাত্র কমলা লেবু ছিললাম। দার্জিলিংয়ের ম্যাল মানে একটা অন্যরকম সৌন্দর্য, পাহাড়ের উপর ছোট্ট একটা সমতল ভূমি। সুদ্দি মামাকে সকালবেলায় টাইগার হিল থেকে দেখুন, ওখানে একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো যেন কার্পেট পাতানো রয়েছে, এবং মাঝখানে দেখুন একটা রাস্তা গিয়েছে। আমরা গিয়েছিলাম দার্জিলিং মেলে সকাল 8:15-এ, এনজেপিতে পৌঁছেছিলাম। এনজেপি থেকে দার্জিলিং আপনি দুভাবে যেতে পারেন, টয় ট্রেন অথবা গাড়ি ভাড়া করে। গাড়ি রিজার্ভ করলে 2500 টাকা পড়বে, আর যদি শেয়ারিংয়ে যান তাহলে 300 টাকা পড়বে। আমরা দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেনে চেপে বসলাম। একটু পরে টয় ট্রেন ছাড়বে, দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন লেগে গেছে। এনজেপি থেকে দার্জিলিং যেতে টয় ট্রেনের সময় লাগে 7 ঘন্টা 20 মিনিট, মানে সকাল 10টায় ছাড়ে আর বিকাল 5:20-তে দার্জিলিংয়ে পৌঁছায়। আমি টিকিট অনলাইনে IRCTC থেকে কেটেছিলাম এবং এর ফেয়ার 1200 টাকার একটু বেশি পড়েছিল। আমাদের কোচটি দেখতে পাচ্ছেন, ভিস্টাডোম কোচ বলবো কি না জানি না, তবে এই কোচে যদি আপনি চড়েন তাহলে যাত্রাপথের 1/3 আপনি রোদে ফেটে যাবেন। আরও কিছু অসুবিধা আছে। মোট কথা, টয় ট্রেনের জার্নি আমার পক্ষে সুখকর ছিল না। অবশেষে দার্জিলিং পৌঁছালাম এবং স্টেশনের কাছেই হোটেল কৈলাসে আমরা রুম ভাড়া নিলাম। থাকা খাওয়া মিলে পার হেড পার ডে আমাদের পড়ল 550 টাকা। হোটেলে ফ্রেশ হয়েই আমরা খেতে বেরিয়ে পড়লাম, বলতে পারেন ডিনার। এই যে মেলের কাছেই, এই দেখতে পাচ্ছেন পদ্মা রেস্টুরেন্ট, আমরা এখন খেতে যাচ্ছি, বলতে পারেন রাতের খাবারই এখনই খেয়ে নিচ্ছি। এখন 7:30 মতো বাজে, কারণ দুপুরে খাওয়া হয়নি। তো 120 রুপি। তো আমরা থালি নেব, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম থালি রয়েছে, ভেজ থালি 120, এগ রাইস 140, এরকম বিভিন্ন রেট রয়েছে। আমরা মটন থালি নিচ্ছি 200 টাকা পার থালি, দুটো মটন থালি। আমাদের খাবার চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন দুটো থালি নিয়েছি, ওরটা হচ্ছে চিকেন থালি, এই যে চিকেন 2 পিস দিয়েছে, আর ভাত সবজি দিয়েছে, আর ডাল দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, আর এখানে আচার দেওয়া আছে, আমের আচার। এটা টোটাল 180 টাকা। আর এখানে আমার ভাত রয়েছে, সবজি রয়েছে দুরকম, আর পাঁপড় রয়েছে, আর এখানে মাটন রয়েছে, ডাল রয়েছে, এইটা 200 টাকা। তো খেয়ে বলছি কেমন লাগে। ঠিক আছে, খাবার চালটা তো খুব ভালো, খাবারের গুণগত মানও ভালো। চিকেনের টেস্ট বলো, ভালো টেস্টি। ভালো। তো খাওয়া শেষ করি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু মেলের দিকে যাচ্ছি। দার্জিলিংয়ের ম্যাল মানে একটা অন্যরকম সৌন্দর্য, বিশেষ করে আমাদের মতো বাঙালিদের কাছে দার্জিলিংয়ের ম্যালের একটা আলাদা গুরুত্ব আছে। দুই পাশেই দেখুন প্রচুর দোকান রয়েছে, জামা কাপড়, সোয়েটার, শাল। আমরা মেলার মধ্যে ঢুকে পড়ছি। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2021। পাহাড়ের উপর ছোট্ট একটা সমতল ভূমি,
দেখুন চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। এই দিকটায় সকালের দিকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যদি কপাল ভালো থাকে। আর আশেপাশে বিভিন্ন খাওয়ার হোটেল আছে বা বিভিন্ন রকম দোকান আছে, এখানেই সন্ধ্যা হলে মানুষ আনন্দ করতে আসেন। এই ঘরটা কিন্তু আগে ছিল না, আমি 15 সালে এসেছিলাম একবার, তখন এই ঘরটা ছিল না, এইগুলো ছিল। দেখুন এটা নেপালি জাতীয় কবি, তার মূর্তি বসানো আছে, ভানুভক্ত আচার্য। কোনটা কি কত দাম এগুলো? এটা কি বাসি? বাসি নয়। তাহলে এটা কি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এরকম। এটা কেমন দাম? এটা 130। 130। আর এই এটা 30। 30 করে? এটা 150। 150। এটা 180। ও ওটা 180। এটা কি? ওটা বেলুন? ও আচ্ছা। আর এটাকে কি যেন বলে? হয় মিঠাই, কটন ক্যান্ডি ইংলিশে বলে। তা কেমন ব্যবসাপাতি কেমন চলছে? ঠিকঠাকই চলছে, মিনিমাম নর্মাল। লোকজন পর্যটক ভালো আসছে? ও তো ভালো নাই, ভালো নেই। এখন বাজে 8:30, আর জানেন তো পাহাড় মানেই একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়, তাই দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ম্যালও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তা আমরা এখন ম্যাল থেকে বেরিয়ে যাচ্ছি। সুদ্দি মামাকে সকালবেলায় টাইগার হিল থেকে দেখুন, অসাধারণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখুন শুধু। ভোর 4টার সময় বেরিয়ে পড়েছিলাম মূলত 3টি স্পটের উদ্দেশ্যে, টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনস্ট্রি। শেয়ার গাড়িতে 300 টাকা পড়েছিল। টাইগার হিলের পর আমরা বাতাসিয়া লুপ এসে ঘুরলাম, কিন্তু ঘুম মনস্ট্রি আর ঘোরা হয়নি, কারণ কবিদের জন্য সেটা বন্ধ ছিল। এরপর ঘরে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। 1500 টাকায় গাড়ি রিজার্ভ করেছিলাম, কয়েকটি স্পট ঘুরেছি, সেগুলোই আপনাদের পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে পিস প্যাগোডা, বলতে পারেন ভগবান বুদ্ধের মন্দির। এরপর রাজভবনের কাছে একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আপনি সকালবেলায় খুব সুন্দর দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘাকে যদি আপনি নাও দেখতে পান, এখানকার সৌন্দর্য আপনার নজর কাড়বেই। এবার আমরা যাচ্ছি রোপওয়েতে কেবল কার চড়তে, তো চলুন আপনাদের দেখাবো দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে। এতে গেট সবে খুললো, দেখুন সকালবেলাতেই প্রচুর পর্যটকের ভিড় হয়ে গেছে। রোপওয়ে চড়তে গেলে আপনাকে আগে আগে আসতে হবে। এই হচ্ছে রোপওয়ে স্টেশন, আর এর ঠিক নিচে এই ধরনের খাবারের স্টল রয়েছে। আপনারা সকালে আসলে এখানে ব্রেকফাস্ট করে নেবেন। আপকো কেসা লাগা দার্জিলিং? দার্জিলিং অভি শুরু কিয়া হ্যায় দেখনা, শুরু কিয়া অভি সেকেন্ড পয়েন্ট হ্যায়, হ্যাঁ, আর আগে আগে দেখতে হ্যায় কেসা হ্যায়, মগর ইয়াহাঁ ড্রাইভার্স লোগো কা জো অ্যাটিটিউড হ্যায় আচ্ছা নেই হ্যায়। আচ্ছা নেই হ্যায়, ও লোগ কো ও লোগ সুবিধা কে বজায় ডিফিকাল্টি জ্যাদা দেতে হ্যায়, হ্যাঁ, দেনা চাইয়ে কি ভাই প্যাসেঞ্জার্স কো সুবিধা হোনি চাইয়ে ভিজিটার্স কো। লেতে তো ব্যাগ ও অন্ত গাড়ি মে রাখতে সব হমকো হি করনা পড়তা, ইয়ে নাই হোনা চাইয়ে, হ্যাঁ, কহিন ভি এসা নাই হ্যায়। তো আপনার ঘর কহাঁ হ্যায়? গুজরাট। হম গুজরাট সে হ্যায়, গুজরাট ওয়াপি, দমন কে বাজু মে ওয়াপি সে হ্যায়, ডিস্ট্রিক্ট ওলসাড। এই দূরে দেখতে পাচ্ছেন এটা বোধ হয় রঙ্গিত ভ্যালি, রঙ্গিত ভ্যালি নিচে দেখতে পাচ্ছেন, আমরা ওখানেই যাব। উপর থেকে দেখুন এই উপত্যকাটা খুব সুন্দর লাগছে, বাঁদিকে আপনারা প্রচুর বাড়ি দেখতে পাচ্ছেন, আর আমরা যাচ্ছি রঙ্গিত ভ্যালিতে। আর ডান দিকে দেখুন পাহাড়ের ঢাল নিচে নেমে গেছে। ওখানে একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা,
পুরো যেন কার্পেট পাতানো রয়েছে এবং মাঝখানে দেখুন একটা রাস্তা গিয়েছে রঙ্গিত ভ্যালিতে। দেখুন রোপওয়েতে করে যারা যারা এসেছিলেন আমাদের আগে তারা এখানে ব্রেকফাস্ট করছেন, আপনারাও এসে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা রঙ্গিত ভ্যালি থেকে আবার ফিরে যাচ্ছি, এবার উপরের দিকে যাব। দার্জিলিংয়ের পুরো সাইট সিন আর একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখাবো, তাতে প্রতিটা স্পট ডিটেলসে দেখানো হবে। এবার আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছি, আমরা উপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি। রক গার্ডেন যেতে গেলে কিন্তু আপনাকে অনেকটা নিচে নামতে হবে। দেখুন রাস্তাটা খুব সুন্দর, চারপাশের পরিবেশ খুব ভালো লাগছে। রক গার্ডেনের পুরো এরিয়াটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে মাঝখান দিয়ে ঝর্ণা, ঝর্ণাটা বেশ বড়, আমরা এখান থেকে বেশি দেখতে পাচ্ছি না, অনেক উপর থেকে নেমেছে। আর দেখুন ঝর্ণা কিন্তু নিচে দিয়ে এই যে চলে গেছে। তো রক গার্ডেনের যে ঝর্ণা মূল আকর্ষণ যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এটার জন্যই আসা। দেখুন বরফ গলা জল একদম নিচে পড়ছে। চারিদিকে দেখুন রক গার্ডেনের চারিপাশটা একদম সবুজে সবুজে ভরা, প্রচুর পর্যটক কিন্তু এখন এসছেন দেখুন। এবং এখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন, ম্যাগি বা মোমো এই ধরনের খাবার আপনারা পাবেন। রক গার্ডেন ঘুরে আমরা চলে আসলাম এখন টি গার্ডেনে। দেখুন সামনে বিস্তৃত এরিয়া জুড়ে টি গার্ডেন, অপূর্ব এর পরিবেশ। এবং আপনারা জানেন যে দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত। দেখুন পাহাড়ের থাকে থাকে একদম চা গাছ। আমরা যে ড্রাইভারের মাধ্যমে পুরো দার্জিলিংটা ঘুরলাম তার সাথে আপনাদের কথা বলিয়ে দিই। আপনার নাম কি দাদা? কল্যাণ। কল্যাণ ছেত্রী, তাই তো? আপনার ফোন নম্বর আমরা দিয়ে দেবো, যারা ঘুরতে চান এখানে তারা এই কল্যাণ বাবুর সঙ্গে দেখা করবেন, তিনি খুব সুন্দরভাবে আমাদের এই ট্যুরটা করিয়েছেন, আপনাদেরও ভালোভাবে ঘুরাবেন। তো এই পর্যন্ত হলো 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। আপনি যদি আরও 2 দিন দার্জিলিংয়ে থাকতে চান তাহলে আপনি কোথায় কোথায় যেতে পারেন? দার্জিলিং থেকে একদিনের জন্য লেপচা জগৎ ঘুরে আসতে পারেন। লেপচা জগতের সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আপনি সকালবেলায় সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখতে পারেন। সেখান থেকে পরের দিন চলে যাবেন একদম শিটং বা অহলদারা। দেখুন এগুলো পুরোটাই সিঙ্কোনা বন, আমরা সিঙ্কোনা বনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারার ভিউ পয়েন্ট থেকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকটা দেখতে পাবেন। পাহাড়ের উপরের এই স্থান থেকে আপনি একদিক দিয়ে সূর্যোদয় এবং আরেক দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পাবেন। আর এখানেই পাবেন দার্জিলিংয়ের বিখ্যাত কমলা লেবু। দেখুন এইগুলো কিন্তু সবই লেবু বাগান। দেখুন পেছন দিকে যতদূর চোখ যাচ্ছে দেখুন পুরোটাই কিন্তু লেবু গাছে ভরা। এই সব বিষয় নিয়ে আমি নেক্সট এপিসোডে হাজির হচ্ছি। তো এখনকার মতো টাটা।